নমস্কার, এ হ্যাপলেস ভোটার, ভোটের সময় আপনার সামনে যারা ভোট প্রার্থী তাদের তারা কেমন পত্রিকাটি লিখছে, দুয়ারে এসে স্মিত হেসে করজোড়ে যারা ভোট চান, হয়তো তাদের একজন খুনের মামলার আসামি, দ্বিতীয়জন লুট আরসান থ্যাপ্টের আসামি, তৃতীয়জন লুট আরসান থ্যাপ্টের প্ররোচনায় জেলে আছেন, চতুর্থজন নারী অপহরণের মামলায় জড়িত, পঞ্চমজন কোন রকম চরিত্রের, যে ভারতের টাকা বিদেশে পাচার করছেন। তুই এ হ্যাপলেস ভোটার, ভারতের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় একজন ভোটারকে ওই রকম প্রার্থীদের কাছ থেকেই একজনকে বেছে নিতে হয়, তাই দাদা বলছি 140 কোটি মানুষের মধ্যে গণতন্ত্র কতখানি, 55 থেকে 60% ভোট ভারতীয়রা দেয়, 40 জন ওই এদেরকে বাঁচতে পছন্দ করেন না, তাই দেখেন আবার বলছি কাকে ভোট দেবেন, অসহায় ভোটারগণ, কেউ লুট আরসান থ্যাপ্টে দায়ী, কেউ খুনের মামলায় দায়ী, কেউ চুরি করতে প্ররোচনা দেওয়ার জন্য দায়ী, কেউ দেশের টাকা বিদেশে ব্যাংকে।